দিয়েছে আল্লাহ, আমার না হয় গলা বসে গেছে, আপনাদের তো বসেনি। যত পাওয়ার দিয়েছে সমস্ত পাওয়ার দিয়ে ধ্বনি দেন নারাই তাকবীর, নারাই তাকবীর, আরে বাঘের বাচ্চা আওয়াজ দিয়ে বলেন নারাই তাকবীর, আল্লাহ খুশি হবে, এতে আল্লাহ খুশি হবে। মোহাম্মদ বিন কাসেম 17 বছর বয়স, যার শ্বশুরের নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ, কোরআন মাজিদে জের যাবার নকতা ওই হাজ্জাজ বিন ইউসুফ থেকে এসেছে, উনি তৈরি করেছে আমাদের পড়া সুবিধার্থে। 17 বছর বয়সে তাকে পাঠিয়ে দিল ভারতে, যা আমার জামাই যা, কারণ আমাদের জাহাজকে তারা আটকে রেখেছে, আমাদের আরবের নারীদেরকে তারা আটকে রেখেছে, যুবক যুবতীদেরকে আটকে রেখেছে, বাচ্চাদেরকে আটকে রেখেছে। কোন বইয়ে আছে ঘটনা? ভারত সংগ্রামে মুসলিমদের অবদান কলেজ স্ট্রিটে গিয়ে খোঁজ করবেন অথবা অনলাইনে খোঁজ করবেন, পেয়ে যাবেন। মোহাম্মদ বিন কাসমের ঘটনা শোনেন তকবীরের। মোহাম্মদ বিন কাসেম দাঁড়িয়ে নাই গোপ নাই, 17 বছরের টকবকে যুবক, 3000 সৈন্য নিয়ে ভারতের বুকে আসছে। আচ্ছা, ভারতে রাজা দাহিরের কবল হতে মুসলমান নারীদেরকে বাচ্চাদেরকে ছাড়িয়ে আনতে হবে, এই দায়িত্ব তখনকার নেতা আপনার হাজ্জাজ বিন ইউসুফ তার জামাইকে দিয়ে সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও জামাই। মোহাম্মদ বিন কাসেম 3000 সৈন্য নিয়ে সিন্ধু নদীর ওপারে, সন্ধ্যাবেলা যখন এসেছে সিন্ধু নদীর তীরে, দেখলো সিন্ধু নদীর উপরে কোনো জাহাজ নাই, স্টিমার নাই, কোনো লঞ্চ নাই, কিছুই নাই, কোনো নৌকা নাই, কোনো ট্রলার নাই, কি করে সিন্ধু নদী পার হয়ে ভারতের মাটিতে আসবে? মোহাম্মদ বিন কাসেম বলল, সাথীরা তোমাদের যত তীরগুলো আছে ফেলে দাও, তার তীরগুলো এক জায়গায় হলে অনেক ভারী হবে, ফেলে দাও। ধনুকগুলো যত আছে সবগুলো এক জায়গায় বেঁধে নাও, গাছের শুকনো ডাল লাঠি যেগুলো আছে এক জায়গায় বেঁধে ভেলা তৈরি করা হলো। মোহাম্মদ বিন কাসেম হলেন মাঝি, 3 জন 4 জন 5 জনকে ভেলায় বসিয়ে নিয়ে সারা রাত ধরে 3000 সৈন্যকে সিন্ধু নদীর এপার থেকে ওপারে এসে ভারতের বুকে এসে হাজির হয়েছে। ভারতের বুকে যখন এসেছে ফজরে রক্ত হয়ে গেলাম, মোহাম্মদ বিন কাসেম বলল, সাথীরা এসো আজান দিয়ে ফজরের নামাজ পড়েনি, বিরোধী পক্ষ যারা আছে রাজা দাখির 60,000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে, মুসলমানের সৈন্য মাত্র হলো 3000, বিরোধী পক্ষের শত্রুর পক্ষে সৈন্য হলো 60,000। আর মুসলমানদের কজন জোরে বলে? মাত্র 3000, পারবে? পারবে? নিজের ক্ষমতায় পারবে? আল্লাহ চাইলে হবে না? হবে না, জি আল্লাহ কুদরতি ক্ষমতা দেখে। মোহাম্মদ বিন কাসেম আজান দিল, তকবীর হয়ে গেল, ভারতের ভূখণ্ডে প্রথম মোহাম্মদ বিন কাসেম সিন্ধু নদীর তীরে দাঁড়িয়ে 3000 মুসলমান সেনাপতিকে নিয়ে সৈন্যকে নিয়ে ফজরের নামাজ আদায় করেছে। সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এখন করব কি, মদদ কর। ওদিকে হাতিওয়ালা বাহিনী 60,000 বাহিনী রাজা দাহির দাঁড়িয়ে, মোহাম্মদ বিন কাসেম সূরা ইয়াসিন পড়ে 3000 সৈন্যকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে বলল, চল আল্লাহর মদত ছাড়া আমরা জয়লাভ করতে পারবো না, দোয়া চাই চ। সবাই বলল কি করব, আল্লাহর কাছে দোয়া চাওয়ার পরে মোহাম্মদ বিন কাসেম বলল, আয় আল্লাহর নামের ধ্বনি দি, আল্লাহর নামের তকবীর দি, কারণ আমার আল্লাহ বধির নয়, আমার আল্লাহ অন্ধ নয়, ইন্নাল্লাহা সামিউম বাসির, আমার আল্লাহ সব থেকে ভালো দেখতে পান, আমার আল্লাহ সব থেকে ভালো শুনতে পান। মোহাম্মদ বিন কাসেম বলল, লিল্লাহি তাকবীর, দেখেন তকবীরের পাওয়ার নাই বলছেন, আজকে মুসলমানের কণ্ঠ
রোধ করা হয়েছে, কণ্ঠ রোধ করে রেখেছে, চাপিয়ে দাবিয়ে রেখেছে। মুসলমান ঐক্যের মধ্যে ফাটল ধরিয়েছে, আমরা মুসলমান নিজেরা। মুসলমান বাবাজি, মোহাম্মদ বিন কাসেম একবার তকবীর দিল, নারায় তাকবীর, 3000 মুসলমান ইমানের দাবি নিয়ে, ইমানের পাওয়ার দিয়ে 3000 মুসলমান সব বলে উঠল আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী দেয় এমন ভাবে তকবীর দিয়েছে, ওই তকবীরের আওয়াজে আমার আল্লাহ তাআলা তার কুদরতের ক্ষমতা জাহির করেছেন। যেই জায়গায় মুহাম্মদ, যেই জায়গায় রাজা দাহির 60,000 সৈন্য নিয়ে দাঁড়িয়েছিল, আল্লাহ শপথ, ওই জায়গায় ভূমি ধস শুরু হয়েছে। যারা হাতির উপরে বসেছিল সব আছাড় খেয়ে জমিনে পড়েছে, সুবহানাল্লাহ, পড়ে অটোমেটিক্যালি ভূমি চেপে গেছে, অলট পালট ভূমিকম্প শুরু হয়েছে। মুসলমান বাবাজি, মোহাম্মদ বিন কাসেম তো আল্লাহ শুকরিয়া আদায় করেছে আর মনে মনে করছে আল্লাহ ওষুধে কাজ হয়েছে। এখন ওষুধে যখন কাজ হয় ডাক্তার খুশি হয় না, হয় না? জি, মোহাম্মদ বিন কাসেম বলল, সাথীরা কাজ হয়েছে, আরো একবার তকবীর দাও। দ্বিতীয়বার আবার বলা হলো নারায় তাকবীর, 3000 মুসলমান বলল আল্লাহু আকবার। দ্বিতীয় ধ্বনি এমন দিয়েছে, যারা পড়ে গিয়েছিল তারা কোমর পর্যন্ত মাটিতে পুঁতে গেল, বলল আর একবার তাকবীর দাও। তৃতীয়বার তাকবীর দিল, যারা মাটিতে কোমর পর্যন্ত পুঁতে গেল তারা মাটির নিমেষে আল্লাহ কুদরতি ক্ষমতায় গজব দিয়ে তাদের এমন করে দুনিয়া থেকে নিপাত করেছে। ও ভাই, কিন্তু একজনকে আল্লাহ বাঁচালো যার নাম হলো রাজা দাহির, শত্রুপক্ষের নেতা। রাজা দাহিরকে আল্লাহ ভূমি ধস দিল না, অথচ আশেপাশে সব পড়ে গেল, রাজা দাহিরের হাতিটাও বাঁচল। হাতির পিঠে উঠে যখন দৌড় দিতে যায় মোহাম্মদ বিন কাসেম, ধনুকে একটা তীর চেকিয়ে বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়েছে, ওই তীরটা গিয়ে লেগেছে হাতির পিঠে, রক্ত বার হলো, ওই রক্তে আগুন ধরে গেল, এমন করে গায়ে আগুন লেগে গেল, আর লাফ দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পড়ল, গিয়ে বলল ওরে শোন, ওরে শোন, শোন, মুসলমান যেন জাদু জানে কি যেন বলে উঠল তিনবার, আর আমাদের সৈন্যগুলো সব মাটির তলায় ধসে গেল, সুতরাং ওদের সাথে পারা যাবে না, যা তোরা এ জায়গা থেকে দূরে পালিয়ে যা। যাদের কাছে কথা বলা হলো তারা বলল অন্তত দেখে আসি তারা কেমন পালোয়ান, কত বড় জাদুঘর দেখে আছে, কেমন ক্ষমতা দেখে আছে। মাত্র 3000 সৈন্য, কোনো যুদ্ধ হলো না, কিছুই হলো না, এমন করে তারা বিজয় লাভ করেছে কি করে দেখে আসি। তারা দেখতে এসে মুসলমান আমির যারা, নেতা মুসলমান যারা ছিল, তাদের আদর্শ এমন দেখেছে, সালাম দেওয়া ব্যবহার এমন দেখেছে, বলল এরা কেমন করে বমানুষ হতে পারে, এরাই হলো সত্য ধর্মে অধিষ্ঠিত রে, এদের হাতে বায়াত হয়ে ইসলাম কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায় তাকবীর, সুবহানাল্লাহ।